আহলান বেকুম, সালামুন আলাইকুম। মৌমাছির প্রতি ওয়াহি ও মধুর উপকারিতা, সূরা আন-নাহল আয়াত 67। ওয়া মিন সামারাতি আন-নাখিল ওয়াল আ'নাব। সামারাত শব্দের অর্থ হল উপকারিতা, ফল, ফলাফল, পরিণতি, মুনাফা প্রভৃতি। এবং নাখিল, নাখিল শব্দ অর্থ হল উপদেশ, সুপরামর্শ। ওয়াল আ'নাব এর অর্থ আঙ্গুর নয়, এর অর্থ হল আঙ্গুর বিক্রেতা। আরও অর্থ রয়েছে বড় নাক বিশিষ্ট গাঢ়, এক প্রকার ঔষধ। তাহলে আমরা দেখলাম ওয়ামিন সামারাতের নাখিল, সুপরামর্শ বা উপদেশ থেকে যে ফলাফল, ওয়াল আ'নাব এবং মেডিসিন থেকে, তাত্তা খেজুনা মিনহু সাকার, এই যে তাত্তা খেজুনা আপনারা বেছে নেন, মিনহু এই যে এগুলো থেকে কি নেন, সাকার। সাকার অর্থ হলো বন্ধ করা, আরামদায়ক হওয়া, বায়ু, মাদক, নেশার বস্তু, দেখতে না পাওয়া, জাদু করা। আপনারা এখান থেকে বেছে নেন মিনহু, এগুলো থেকে বেছে নেন কি, নেশার বস্তু। ওয়ারিস হাসানা, আর উত্তম রেজিক হিসাবে। প্রচলিত যে অনুবাদ রয়েছে ওয়ামিন সামারাতের নাখিল, খেজুরের মানে খেজুরের ফল থেকে, মানে খেজুর থেকে, ওয়াল আনাব আঙ্গুর থেকে আপনারা বেছে নেন, তাত্তা খেজুনা মিনহু সাকার, এর মধ্যে বেছে নেন মাদকতা। ওয়ারিস হাসানা, উত্তম রিজিক হিসাবে। তাহলে সাকারটা কি বৈধ হয়ে গেল কি না, এটা একটা প্রশ্ন। আমরা দেখলাম যে দাখিল অর্থ উপদেশ, পরামর্শ, সামারাত ফলাফল, আন আব অর্থ যে মেডিসিন। এগুলো আমরা পছন্দ করি, তার থেকে হেজুনে মিনহু সাকার, এগুলো আমাদের নেশা, একদম নেশার মতো রয়েছে, যে আমরা ওষুধ না খেলে চলতেই পারি না, আমরা ওষুধকে এত ভালোবাসি। মিনহু সাকারে একটা বলা হয়েছে, রিস্কান হাসানা, এখন বর্তমান সময়ে রিজিকির মতো, একদম উত্তম রিজিকির মতো ওষুধ ব্যবহার করা হয়। বিশেষ করে এই যে গ্যাস্ট্রিকের ওষুধটা, এগুলো এমনভাবে ব্যবহার করা হয়, গ্যাস্ট্রিক ছাড়া মানুষ বাঁচেই না। সবচেয়ে বেশি ওষুধ, মানে এমন কোনো কোম্পানি নেই যাদের গ্যাস্ট্রিক ওষুধ নেই, এবং এমন কোনো দোকান নেই, মেডিসিনের দোকান বা ফার্মেসি, সেখানে গ্যাস্ট্রিক ওষুধ পাওয়া যায় না। সবচেয়ে বেশি সেল হয় গ্যাস্ট্রিকের ওষুধ, সেটাই বলা হচ্ছে ওয়াল আ'নাব, যে ওষুধটা তাত্তা খেজুনা মিনহু, এখান থেকে নেন আপনারা সাকার, নেশার মতো। ওয়ারিস কান হাসানা, উত্তম রিজিক হিসাবে। ইন্দা ফি জালিকা লা আয়াতুন, এর মধ্যে রয়েছে আয়াত, নিদর্শন, লি কাওমিন ইয়াকিলুন, যারা আক্কেল আছে, যারা আক্কেল খাটাতে পারে, বুঝতে পারে, তাদের জন্য। এই আক্কেলওয়ালা কাওমের জন্য রয়েছে কি, আয়াত, নিদর্শন। আসলে আজকের এই আলোচনাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে না শুনলে উল্টাপাল্টা মনে হবে। ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি, নাহল শব্দের অর্থটা কি, দুর্বল, শীর্ণ, শীর্ণকায়, কৃষকায়, মৌমাছি প্রভৃতি। ওয়া আওহা রাব্বুকা, আপনার রাব আওহি করেন, ইলা নাহলে, নাহল মানে মৌমাছি নিয়েছেন। তো আমি যদ্দূর বুঝি, জালেকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এটা মানুষের জন্য গাইড। ও আওহা রাব্বুক, আপনার রাব ওয়াহি করেন, ইলা নাহলে, কৃষ্ণকায় ব্যক্তি, শীর্ণ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তার জন্য কি ওয়াহি করেন, সেটা আল্লাহর যে নির্দেশনা সেটা কি। ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি, আল্লাহ নাহলের প্রতি ওয়াহি করেন, ইন আত্তাখিজি মিন জিবালি বুয়ুতা, ইত্তাখাজি মানে বেছে নেওয়া, আল জিবাল, আল জিবাল অর্থটা কি,
জিবাল অর্থ কিন্তু পাহাড় নয়, জাবাল অর্থ পাহাড়, এলো জিম বা লাম জাবাল এর অর্থ পাহাড়। আর এখানে হচ্ছে জিবাল, জিম বা আলিফ লাম এর অর্থ কখনোই পাহাড় নয়। আপনারা বিভিন্ন লেক্সিকান দেখবেন যে জিবাল অর্থ কি রয়েছে। জিবাল অর্থ হল দেহ, শরীর, এটা পাহাড় নয়। জাবাল আর জিবাল, জিবাল আলিফ আছে, তাহলে জিবাল আপনার দেহকে নেবেন। বুয়ুতা, এই যে বুয়ুতা অর্থটা কি, ঘর, কবিতার লাইন, খাদ্য। এখানে বলা হচ্ছে ও আওহা রাব্বুকা ইলা নাহলে, এই যে নাহলে শীর্ণকায় ব্যক্তি, যে অসুস্থ কৃষকায় ব্যক্তি, তাকে বলা হচ্ছে ইন ইত্তেখিজি, সে গ্রহণ করবে মিন জিবাল, তার দেহ, দেহ বুয়ুতা খাদ্য, দেহ খাদ্য অর্থাৎ প্রাণীর দেহ, মাছের দেহ, প্রোটিন জাতীয় খাবার। রোগটা তো শীর্ণকায়, অসুস্থ শীর্ণকায়, তার জন্য গ্রহণ করতে হবে প্রোটিনযুক্ত খাবার। জিবালে বয়ুতা, প্রোটিনযুক্ত খাবার। ওয়ামিন সাজারেন, সাজার অর্থটা কী, সাজার অর্থ হল বৃক্ষ, তরুলতা, তরু, উদ্ভিদ, বিবাদপূর্ণ প্রভৃতি। তো ওয়ামিন সাজারেন, সে এই যে তরুলতা সব শাকসবজি গ্রহণ করবে। মেম্মা ইয়ারেশুন, ইয়ারেশুন শব্দের মূল শব্দ হল আর্স, অর্থ মাচা, চালাঘর, তাবু, শক্তি, নেতা, লতা গাছ মাচায় উঠিয়ে দেওয়া, ইয়ারেশুন উঠিয়ে দেওয়া। তাহলে মেন সাজারেন, যে আম গাছের পাতা খাবে এরকম নয়, যে সমস্ত গাছ লতা পাতা গাছ মাচায় উঠিয়ে দেওয়া হয় সে সমস্ত সবজি সে গ্রহণ করবে। এটা হলো আল্লাহর প্রেসক্রিপশান। আপনি শীর্ণকায়, আপনি জীর্ণকায়, আপনি অসুস্থ, যেমন আমি বলি, আমার নিজেটাই বলি যে আমার ওজন, অ্যাভারেজ ওজন ছিল 70 কেজি, আমি অসুস্থতা এটা দাঁড়িয়েছে 60 কেজিতে। আবার খাওয়া দাওয়ার মান, আমি যাতে খাবার বাড়িয়ে দিয়েছি, সবজি খাবার বাড়িয়ে দিয়েছি, এখন 62 কেজি হয়েছে, একটু প্রোগ্রেসিং লেভেলে উঠেছি। তো আমাদেরকে যারা শীর্ণকায় ব্যক্তি তাদের জন্য খাদ্য খেতে হবে জিবালে বয়ুতান, দেহ খাদ্য, আমি জাতীয় খাদ্য, মেন সাজারেন এবং সবজি খাদ্য, মেম্মা ইয়ারিশুন যেসব মাচায় উঠিয়ে দেওয়া হয় লতানো গাছ, সেই সমস্ত সাজারের খাদ্য গ্রহণ করতে হবে। সুম্মা কুলি মিন কুল্লে সামারাতেন, এই যে সামারাত ছিল ফল, সুম্মা কুলি অতবার খেতে হবে মিন কুল্লে সামারাতেন, এই সমস্ত ফলগুলো খেতে হবে। প্রচলিত প্রায় সব অনুবাদে ও আওহা রাব্বুকা ইলা নাহলে, আমি ওহি করি মৌমাছির প্রতি, ইন ইত্তাখিজি মিন জিবালে বুয়ুতা, তারা পাহাড়ে পাহাড়ে ঘর করে, জাবাল কেনা তো পাহাড় না, তার পাহাড়ে পাহাড়ে ঘর করবে। আমিন সাজারাতের, মিন হইতে সাজারা, এমন বলে সাজারা গাছে গাছে ঘর করবে। ও মিম্মা ইয়ারেশুন, উঁচু উঁচু পাহাড়ে, এই সমস্ত অনুবাদ করা হয়। সুম্মা কুল্লি মিন কুল্লে সামারাতেন, কেউ কোনোদিন দেখাতে পারবে না যে মৌমাছিরা ফল খায়। সামারা অর্থ কি, ফুল, মৌমাছি তো ফুলে ফুলে মধু খায়। এখানে হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লে সামারাতেন, ওরা বলে বিভিন্ন ফুলে ফুলে ফুলের বাগান যা মধু সংগ্রহ করবে, এরকম নয়। সুম্মা কুলি মিন কুল্লে সামারাতেন, ফল, ফুল নয়, ফুলের আইবি হলো জাহাজ, তো জাহাজ হলো ফুল, এখানে বলে সামারাত, ফল বলা হয়েছে। তাহলে সুম্মা কুলি, তারপর সে খাবে মিন কুল্লে সামারাতেন, এ বিভিন্ন ফল, সে তো কৃষকায় অসুস্থ। গাইড হলো মানুষের জন্য, মানুষের চিকিৎসা কীভাবে, এই যে ওষুধের যে নেশা হয়েছে, ওষুধ খাওয়ার নেশা, সেটা ত্যাগ করতে হবে। আপনাকে নিতে হবে যে জিবালে বুয়ুতান, আমিষ জাতীয় খাবার, আপনাকে শাকসবজি খেতে হবে, আপনাকে ফল খেতে হবে। ফাসলুকি সুবুলা রাব্বিকা জুলুলা, ফাসলুকি সালাকা শব্দের অর্থ হলো
গাথা আবদ্ধ করা, চালানো ঢুকানো, সূত্র সংগঠন সঙ্গ পরিষ্কার করা। আর জুরুলা শব্দ অর্থ হল অনুগত, বৈশ্য, বাধ্য। ফাসলু কি সুবুলা রাব্বিকা জুলুলা, এখন আপনি প্রবেশ করেন সেই পদগুলোতে, রাব্বিকা জুলুলা, আপনার রব যেখানে বৈশ্য করে রেখেছেন। কোরআন মানতে আপনি বাধ্য, কোরআনের এখানে আল্লাহ বৈশ্যতা দিয়েছেন, এটা মানতে বাধ্য। আপনি অসুস্থ, আপনি শীর্ণকায়, আপনি আমিষ গ্রহণ করুন, আপনি শাকসবজি গ্রহণ করুন, আপনি ফল গ্রহণ করুন, তারপরে আপনি এই যে ফাসলুকি ঢুকে পড়ুন সুবলা এই পথগুলোতে, রাব্বি জুলুলা, যে সমস্ত পথ আল্লাহ বাধ্য করেছেন মানতে আপনি বাধ্য। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহে শিফাউন লিন্নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা, ওনারা মৌমাছি পেট থেকে বের করেছেন। এখানে বলা হচ্ছে সুবুল, এখানে মৌমাছির কথা আগের আয়াতে রয়েছে। তাহলে ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, এই যে রবের যে জুলুল, যে সুবুল, যে পদগুলো থেকে বের হয়, এর বুতুনেহা অভ্যন্তর থেকে সারাবুন। সারাবুন অর্থটা কি? সারাবুন অর্থ হল পরিতৃপ্তি হওয়া, পান করা, আর একটা হল বোধে আসা, বুঝে আসা। ইয়াখরুজু মিন বুতুনেহা, এর মধ্যে থেকে বের হয়ে আসে সারাবুন, বোধ বেরিয়ে আসে। যে আপনি এই যে কোরআন পাঠ করতে হলে, কোরআনের পথে চলতে হলে আপনার একটা শক্তি সামর্থ্য দরকার। এই জীর্ণ শীর্ণকায় মানুষের প্রয়োজন নেই, এরা পারবে না, এটা পথ, এই পথে চলতে পারবে না। তাহলে ইয়াখরুজু বের হয়ে আসেন মিন বুতুনিহা, এর পেট থেকে সারাবন, একটা বোধ, একটা বুঝ, মুখতালিফুন, এরা বিভিন্ন বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের, আলোয়ানুহু, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের। ফিহি, এর মধ্যে রয়েছে শিফাউন লিন্নাস, মানুষের জন্য শিফা। আল কোরআন তো মানুষের জন্য শিফা। আমরা গেছি মধুতে, এখানে মধু শব্দটা এসছে, এখানে কি মৌমাছি এসছে? আল্লাহ মৌমাছিকে ওয়াহি করেন, ফুলে ফুলে যান, সেখান থেকে মধু আহরণ করেন, এই পাহাড়ে পাহাড়ে ঘর বানান, সেখানে রাখেন, আপনি সেই মধু খান, আপনি মধু খেলেই সুস্থ হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। সুস্থতার আইটেম হলো আমিষ, সুস্থতার আইটেম হলো ভেজিটেবল, সুস্থতার আইটেম হলো ফল, ফ্রুটস, এগুলো আইটেম আল্লাহ বলা হচ্ছে। আর আপনার জন্য শিফা হলো যে মুফি কলুবিহিম মারাদুন, অন্তরে থাকে ব্যাধি, তার শিফা হলো কি? ইয়াখরুজু মিন বুতুনিহা, এর মধ্যে থেকে বের হয় সারাবুন, একটা বোধ, একটা বোধের উন্মেষ, মুখতালাফুন, বিভিন্ন রকমের বোধ। আমি একরকম বুঝি, আপনি আরেক রকম বুঝেন, আরেকজন আরেক বক্তা আরেক রকম বোঝে, শায়েখ বিভিন্ন রকমভাবে বোঝে, বুঝেন? কারণ যে ফাসলুকি, যে এর অভ্যন্তরে ঢুকবে, সে পাবে একটা বোধ, সে বোধ হলো মুখতালেফুন, আলওয়ানুহু, বিভিন্ন রঙের, বিভিন্ন বৈচিত্র্যের। ফিহি শিফাউন লিন্নাস, আপনার যে কলবে যে রোগ, এটা মুক্তি, শিফা হবে। মধু খেয়ে শিফা হয়, আপনার জ্বর আসছে মধু খান হবে, ডায়রিয়া হয়েছে মধু খান হবে। মধু খেয়ে কোন রোগের শিফা হয়, এগুলো শিফার কথা বলা হয় নাই। আসলে কোরআনের সাবজেক্ট হলো মানুষ, মানুষের যে অন্তর সেটা শিফা, সেটা বোধের মাধ্যমে তার শিফা আসবে। ইন্না ফি যালিকা লা আয়াতুন লি কওমিন ইয়াতাফাক্কারুন, এগুলোর মধ্যে রয়েছে আয়াত, শিক্ষণীয় নিদর্শন, লি কওমিন ইয়াতাফাক্কারুন, যারা গবেষণা করে, যারা ফিকির করে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে আয়াত।
আল্লাহ খালাকাকুম সুম্মা ইউতাফাফাকুম, মানে শব্দের কি কুম, এই কুম কারা, এই মানুষ, পরে আয়াতে যেটা বলা হচ্ছে এখানে সাবজেক্ট হলো মানুষ, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, সাবজেক্ট হলো মানুষ। এগুলো আমরা এগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে ভিন্নভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। আসুন আমরা মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন খুলে দেখি এখানে কি বলা হয়েছে, এখানকার মেসেজটা কি দেখার চেষ্টা করি। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।